সুস্বাগত সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা কথা বলবো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট বিল 2020 নিয়ে, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আজ থেকে প্রায় 50 বছর আগে 1971 সালে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আইন অনুসারে গর্ভপাতের যে সময় সেটা বেঁধে দেওয়া হয়েছিল হচ্ছে 20 সপ্তাহ। আর এই যে নতুন বিল যেটা এসছে 2020 সালে, তো এই 2020 সালের এই বিলে এই সময়টা 20 সপ্তাহ থেকে বাড়িয়ে করে দেওয়া হচ্ছে 24 সপ্তাহ। তার মানে হচ্ছে, দেখা যাচ্ছে যে গর্ভাবস্থায় আর কি গর্ভবতী নারী যদি চায় যে সে গর্ভপাত করবে, তো তাহলে তার গর্ভাবস্থার ষষ্ঠ মাসেও আর কি গর্ভপাত করাতে পারবেন। আর এটা হবে হচ্ছে সম্পূর্ণভাবে আইনানুগভাবে এবং সুস্থ পরিষেবা নিয়ে আর কি। তো দেখো, 2018 সালে একটা সংসদীয় কমিটি আর কি এই প্রস্তাব করেছিল প্রথম। আর এই কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে 2015 সালে সারা দেশে মোট 1,56,00,000 আর কি গর্ভপাত হয়েছে আর কি, যার মধ্যে আর কি 1,15,00,000ই হয়েছে সম্পূর্ণরূপে বেআইনিভাবে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা ছাড়া। গর্ভাবস্থা 20 সপ্তাহ হওয়ার পরপরই গর্ভপাত করতে আর কি আইনি সহায়তা দরকার হয়ে থাকে, আইনি পরিষেবা নেওয়া দরকার। কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা আর কি এত আস্তে আস্তে চলে, তো তার জন্য সিদ্ধান্ত আস্তে আস্তে আর কি আইন সিদ্ধ যে সময় আর কি সেটাই পেরিয়ে যায় আর কি। তার ফলে যেটা দেখা যায় যে গর্ভবতী নারী চাইলেও সে গর্ভপাত করাতে পারছে না। তার ফলে কি হয় দেখো, যে সে আর কি জীবনের ঝুঁকি নিয়ে হাতুড়িয়া ডাক্তার বা বেআইনি গর্ভপাত আর কি ক্লিনিকে করাতে বাধ্য হয় আর কি। তো এই অবস্থার পরিবর্তন করার জন্য নারীদের নিরাপদ ও আইনসঙ্গতভাবে গর্ভপাত এর অধিকার নিশ্চিত করা হচ্ছে এই বিলের আর কি অন্যতম মূল উদ্দেশ্য। তো দেখো, গর্ভপাত করার অধিকার হচ্ছে প্রজনন সংক্রান্ত অধিকার, মাতৃত্বের অধিকার বা স্বাভাবিকভাবে নারীর অধিকারকে আর কি প্রতিষ্ঠা দেয়। তো আমাদের দেশের সমস্যা হচ্ছে দেখো, যে আমাদের দেশে সাধারণ লোকেরা গর্ভপাত কথাটা শুনতেই চায় না। তো এই সব লোকের আর কি বোঝা দরকার যে কোন পরিস্থিতিতে কোনো মেয়ে বা নারী গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে থাকে। শুধুমাত্র শারীরবৃত্তীয় কারণে আর কি নারীদের সন্তান জন্ম দেওয়া নারীদের স্বাভাবিক ব্যাপার বলে না। সেই নারী মা হতে চায় কি না, তো সেটা তার ইচ্ছা বা অনিচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে, এবং তার ইচ্ছার অনিচ্ছার ব্যাপারটা আর কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা নির্বিশেষে আর কি ভারতীয় সমাজ ব্যবস্থায় অনেকেই তা আর কি স্বীকার করতে চায় না। তো এই ব্যাপারটা খুবই লক্ষ্য করা যায় আর কি আমাদের দেশে। তো দেখো, এই বিলে আলাদাভাবে বলাও আছে যে সকল নারীরা ধর্ষণ বা অজাচারের শিকার, তো অজাচার হচ্ছে দেখো পরিবারের মধ্যে আর কি যৌন সম্পর্ক যেটা সেটাকে বোঝায়। যেমন কোনো ভাইয়ের সাথে বোনের বা মায়ের সাথে ছেলের বা বাবার সাথে মেয়ের যৌন সম্পর্ক, বা নিজেদের কোনো নিকট আত্মীয়দের সঙ্গে আর কি যৌন সম্পর্ক, বা শারীরিক সম্পর্কে আর কি যে সন্তানের জন্ম হতে যাচ্ছে, বা নাবালিকা বা প্রতিবন্ধী, সবার কথাই আর কি এই বিলে আর কি মানে খুব সুস্পষ্টভাবে আর কি উল্লেখ করা আছে। তাছাড়াও দেখো, এমনকি বলা আছে যে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে যদি কোনো গর্ভস্থ শিশুর জিনগত বা গঠনগত ত্রুটি যদি ধরা পড়ে, তাহলে গর্ভপাতের যে উচ্চসীমা সেটা কিন্তু বলবৎ আর কি থাকবে না, মানে আর কি লাগু থাকবে না। তার মানে হচ্ছে, অর্থাৎ আর কি যে কোনো প্রকারে আর কি যৌন হিংসা থেকে কোনো নারীর শারীরিক বা মানসিক স্বাস্থ্য, গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সব কিছুই আর কি এর মধ্যে আর কি বিবেচনা করা হবে। তো দেখো, বর্তমান সময়ে আর কি গর্ভস্থ ভ্রূণের যদি কোনো অস্বাভাবিকতা থাকে বা যৌন হিংসা বা অনুমতিহীন গর্ভধারণ নিয়ে আমাদের দেশে আদালতে আর কি প্রচুর আবেদন করা হয়েছে আর কি মানে গর্ভপাতের সীমা আর কি বাড়ানোর জন্য আর কি, কিন্তু তাতে অনেক সময় পেরিয়ে গেছে। দেখা গেছে 2017 সালে ভারতের সুপ্রিম কোর্টে 22 বছর বয়সী এক নারী তার গর্ভাবস্থার 24 সপ্তাহ হয়ে যাওয়ার পরও গর্ভপাতের অনুমোদন দিয়েছিল। তো তার কারণ হচ্ছে, ওই গর্ভস্থ শিশুর জন্ম হতো আর কি মাথার খুলি ছাড়াই। তো এই অবস্থায় আর কি সুপ্রিম কোর্ট থেকে তাকে গর্ভপাতের আর কি অনুমতি দিয়েছিল। তো দেখো, এই সব কারণে যে গর্ভপাত শুধুই যে ব্যক্তিগত, পারিবারিক বা স্বাভাবিক সামাজিকভাবে লজ্জা করে দেখলে কিন্তু হবে না, তো সেই ব্যাপারটা রয়েছে। এর সাথে প্রত্যেক নারীর নারী হিসাবে, মা হিসাবে এবং সর্বোপরি মানুষ হিসাবে
উপযুক্ত সম্মান আর সুবিচার পাওয়ার আর কি তার অধিকার সম্পূর্ণভাবে রয়েছে। তো এই জিনিসটা সবসময় আর কি মাথায় রাখতে হবে। তো এই কারণেই আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি এই ব্যাপারটা। এই বিষয় নিয়ে আমরা খুবই কম কথা বলি, কিন্তু সেটা আরও খোলাখুলিভাবে আরও বেশি বেশি কথা বলা দরকার এবং আলোচনাও করা দরকার একদম সবার সাথে, যাতে আরও বেশি লোক এ সম্পর্কে জানতে পারে। তো সেই ব্যাপারটা রয়েছে, যাতে আরও খোলাখুলি এই বিষয়ে আলোচনা করে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা আমাদের জন্য খেয়াল রাখতেই হবে। তো দেখো, এই ভিডিওতে আমরা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট বিল 2020 নিয়ে কথা বললাম। তো দেখো, এই পার্টটা হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্টটার মধ্যে পড়ে, ঠিক আছে? আর এই ধরনের তোমার কোনো ধরনের নতুন নতুন বিল এমনি খুবই তোমার ইম্পর্ট্যান্ট থাকে প্রিলিমসের জন্য, আর এই টপিকটা তোমার মেন্সের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই ব্যাপারগুলো রয়েছে, তো সেই হিসাবে আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।